ইতিহাস যদি আপনি টানতে যান, কিছু কথা নেগেটিভ পজিটিভ কিন্তু চলে আসবে। এটার নাম কিন্তু সমালোচনা নয়, এটা নিয়ে আমার দেশে বহু তুলকালাম হয়। সাহাবি বিদ্বেষী বলে অনেকে গালিগালাজ দেন। সাহাবি বিদ্বেষী একজন মুসলমান কখনো হতে পারে না। সাহাবি সাহাবি, সাহাবিরা সম্মানিত, সাহাবিরা মর্যাদাবান, সাহাবিরা অবশ্যই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন এবং রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বলে সম্বোধন করেছেন। আমার নবীর ইন্তেকালের পরে চার খলিফার খেলাফত চলে গেল। এরপরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় আসলেন। তার সন্তান হচ্ছে ইয়াজিদ। সেই ইয়াজিদের আমলে ইমাম হুসাইনের এই কারবালা, ফোরাত নদীর তীরের এই ট্র্যাজেডি, এই চরম হৃদয় বিদারক ঘটনাটার একটা বিশাল আবেগ ঘন একটা ইতিহাস এখানে রচনা হলো, রচিত হলো। কেন হলো, কি জন্য হলো, আপনি যদি এখানে যদি চুপ থাকেন তাহলে তো আপনি এখান থেকে হকটা বের করতে পারলেন না। আপনি যদি এটাকে যদি আড়াল সতর্ক করে রাখেন, আপনি মূল এখানকার বিষয়টা আপনি বের করে আনতে পারলেন না। আমার দেশে এমন লোকও আছে ইজিদকে রহমতুল্লাহ আলাই বলে। ইজিদকে কি বলে? রহমতুল্লাহ আলাই বলে। তার প্রতি রহমত নাজিল হোক এই জাতীয় কথাও বলে। অথচ এই ইজিদের নেতৃত্বে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পরিকল্পিতভাবে মদিনা থেকে ডেকে এনে কুফার নাম করে কুফাবাসী তার সঙ্গে চরম প্রতারণার মধ্য দিয়ে কারবালার প্রান্তরে যখন আসা হলো, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে সোজা ইয়াজিদের সামনে মুখোমুখি করা হোক অথবা আমাকে এই দেশের প্রান্ত সীমায় অন্য অঞ্চলে আমাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হোক অথবা আমি যেখান থেকে এসেছি মদিনায় সেখানে আমাকে ফেরত পাঠানোর পরিবেশ করে দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। শেষ পর্যন্ত একটা অসম যুদ্ধ বলবো আমি, কারণ সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল 70 থেকে 80 জন। এখানে হাজার হাজার রাষ্ট্রের সৈন্য নিয়ে এই অমানবিক অসম যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে ইমাম হুসাইনকে যখন বলা হলো তুমি মেনে নাও, ইজিদের এই নেতৃত্ব তোমাকে মানতে হবে, তিনি বললেন জীবন দেব, শহীদ হয়ে যাব, একজন মদ্যপ, একজন জালিম, একজন স্বৈরাচার, এমন ধরনের জালিম শাসকের সামনে আমি মাথা নত করব না। আমার কথা কি বুঝে আসতেছে সবার? শেষ পর্যন্ত তিনি তার পথে অনড় থাকলেন। এমন ভাবে শহীদ করে দেওয়া হলো, শিশুপুত্র আসগার পানির জন্য ছটফট করতেছে, ফোরাতের তীরে গিয়ে অঞ্জলি ভরে পানি তুলে নিয়ে সন্তানকে পানি পান করাবেন। একটা তীর সন্তানের বক্ষ ভেদ করে ফেলল। শিশুপুত্র আসগরকে কোলের মধ্যে করে নিয়ে স্ত্রীর সামনে এসে বলছেন আমার স্ত্রী, আমার সন্তান, তোমার সন্তান পানির জন্য আর ছটফট করবে না। আসগর জান্নাতের পানি পান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার আসগর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শেষ পর্যন্ত অসম যুদ্ধে ইমাম হুসাইন সহ সপরিবারে শহীদ করে দেওয়া হলো। এমনকি ইতিহাসে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথাকে তারা বিচ্ছিন্ন করে নাকের ভিতরে রড ঢুকিয়ে কুফা নগরী গোটা শহর প্রদক্ষিণ করে বলেছে ইজিদের নেতৃত্ব না মানলে, যদি নবী পরিবারের নাতির যদি এমন দৃশ্য হয় এখান থেকে তোমরা শিক্ষা নাও। জোরে কর নাউযুবিল্লাহ। তো এই যে একটা ন্যাক্কারজনক একটা ইতিহাস রচিত হয়েছে কোন মাসে বলেন তো? এই মহররম মাসে। আমরা এখান থেকে একটা শিক্ষা নেব, সেটা হলো ইমানদার কখনো জালিমকে সমর্থন করতে পারে না।
ইমানদার কখনো স্বৈরাচারকে সমর্থন করতে পারে না, ইমানদার কখনো মোনাফেক চক্রকে সমর্থন করতে পারে না। ইমানদার কথা বলবে দুই জবানে না এক জবানে, এক জবানে কথা বলবে। ইমানদার কখনো দুই জবানে কথা বলবে না, ইমানদারের জবান হবে একটা, তার এক জবান নিয়ে কথা বলবে। ইমানদার কখনো কারো কাছে বিক্রি হয়ে যায় না, মোনাফেক বিক্রি হয়ে যায়, ফাসেক বিক্রি হয়ে যায়, কাফের বিক্রি হয়ে যায়। কিন্তু ইমানদার যে প্রকৃত যে ইমানদার, সে ইমানদার কখনো কারো কাছে বিক্রি হতে পারে না। সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, কিন্তু সে তার ইমানকে কখনো কারোর সামনে বিক্রি করে দেবে না। এই জন্য বেঈমানরা কখনো অনুতপ্ত হয় না, বেঈমানরা কিন্তু অনুতপ্ত হয় না, ওদের মধ্যে কোনো বেদনা কাজ করে না। যারা বেঈমান ওদের মধ্যে কোনো সমবেদনা নাই, কোনো অনুতপ্ততা নেই। স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, যে স্বার্থ সেলফিশ টাইপের যারা তারা কৃতজ্ঞতা স্বীকার করে, হাজারো কাজ করে দেন কি করছে সে, এরকম একটা জবাব সে দিয়ে ফেলে। আর সুবিধাবাদী যারা, সুবিধাভোগী যারা, সুবিধাবাদী যারা, তারা কখনো আপন হয় না, তারা কখনো আপন হয় না। এই জন্য সবচেয়ে বড় দিকটা হলো আমার ইমানটা আমি মজবুত করতে পেরেছি কিনা। অনেক নামাজি আছে ইমান তার ঠিক নাই, অনেক রোজাদার আছে ইমান তার ঠিক নাই, অনেক হাজি আছে ইমান তার ঠিক নাই, অনেক দানশীল আছে সৈয়দ আবেদ আলীর মতো, কথা বুঝেন নাই, আবেদ আলী নামটাও কম কথা, এত বুজুর্গ নাম। আবেদ মানে কি, যে ইবাদত করে ওরে আবেদ বলে। সবাই তো আমরা যারা ইবাদত করি আমরা সবাই কি আবেদ, আর ও হচ্ছে খাস আবেদ, সৈয়দ আবেদ আলী। সে বলতেছে আল্লাহ নিজেই প্রশ্নপত্র ফাঁস করছে, আমার দোষ কোথায়? কেমনে যে আল্লাহ তিনটা প্রশ্ন করবেন কবরে, মার রব্বুক ওমা দীনুক ওমান হাযা আর-রাজুল, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে। তো আল্লাহ নিজেই তিনটা প্রশ্নপত্র ফাঁস করছে, তো আমার ফাঁস করতে সমস্যা করছে। যারা নাউযু বিল্লাহ, যারা জাতির সঙ্গে এত বড় প্রতারণা করে, যারা প্রশ্নপত্র ফাঁস করে, তাদের ফাঁসি হওয়া উচিত, চরম অপরাধ। এখন উল্টা একটা কথা যদি বলি, পড়াশোনা কইরা বিসিএস ক্যাডার হওয়ার চাইতে যদি ড্রাইভার হয়ে যদি প্রশ্নপত্র ফাঁস করা যায়, এরাই তো বিসিএস ক্যাডার বানায়, তাই না? তো ড্রাইভার হয়ে ভালো। আল্লাহ আমাদের এই অপকর্ম থেকে, এই সমস্ত নিয়ম বহির্ভূত ক্ষমার অযোগ্য অপরাধ থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক ছাগল কত কি দেখায় দিল, জি এক ছাগল কত কি বের করে দিল, তাই না? ছাগল কিনতে গেছে, কত বড় বিপদ চলে আসছে। সম্মানিত হাজিরিন, আমার দিকে একটু তাকান, তাহলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো নামাজে না ইমানে? বলেন বলেন বলেন, আবেদ আলী কি নামাজ পড়ে না? বলেন, ও কি দান করে না? ও কি মসজিদে মসজিদ বানাইছে, হজও করছে, সবই করছে, কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যা হলো তার কোথায় বলেন তো? ইমানে সমস্যা তার। সে যে ইমান লালন করছে, সে ইমান দিয়ে সে জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা তোমরা ভালো করে ইমান আনো। কি করে ইমান আনো? ভালো করে তোমরা ইমান আনো। ইমান টানতে নিয়ে দুর্বলতা নিয়ে ইমান এনো না। যে ইমান তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই ইমান তোমার ইমান আনা হয়নি। তোমাকে শুধু ইমানদার বলবে মানুষ, মানুষের তালিকায় তুমি ইমানদার, কিন্তু আল্লাহর তালিকায় তুমি ইমানদার হতে পারো না। এই জন্য আমরা ভালো করে ইমান টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য দরকার হলো শিক্ষা। এই জন্য কি দরকার বলেন তো? শিক্ষা দরকার। এবং আল্লাহ তাআলার প্রথম ওহিটাও হলো শিক্ষা। শিক্ষার বিকল্প নেই, শিক্ষা ছাড়া ইমান টিকে রাখা যাবে না। কিন্তু পূর্বের যত সময় আমরা পার করেছি, আজ থেকে 20 বছর 30 বছর আগে যে শিক্ষার হার ছিল, তার চাইতে এখন আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে? বেড়েছে, শিক্ষার হার বেড়েছে। কিন্তু নৈতিকতার মান বেড়েছে না কমছে? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। তাহলে শিক্ষা বেড়েছে ঠিক,
শিক্ষার ফলাফল হলো কি? শিক্ষার ফলাফল হলো দুর্নীতি করা, শিক্ষার ফলাফল হলো মানুষকে ঠকানো, শিক্ষার ফলাফল হচ্ছে মিথ্যা কথা বলা, শিক্ষার ফলাফল হলো ঠকবাজি করা, শিক্ষার ফলাফল হলো প্রতারণা করা। যে শিক্ষার ফলাফল এগুলো, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আসল শিক্ষার পিছনে আমাদেরকে চেষ্টা করতে হবে। আসল শিক্ষা হলো কি শিক্ষা বলেন তো? কোরআন কি দুনিয়ার শিক্ষা না আসমানের শিক্ষা? আসমানের শিক্ষা। আমরা পরিবারকে দিনমুখী করার চেষ্টা করি, ইসলামমুখী করার চেষ্টা করি। আমার দেশে এমন পুলিশ কর্মকর্তাও আছেন, আমি নিজের চোখে দেখা, উনি আজ থেকে আরো 20 বছর আগে এসপি ছিলেন, হয়তো অবসরে যাবেন তিনি। আমি তার বাড়িতে, আমার একটা দাওয়াত ছিল, তো কারেন্ট বিদ্যুৎ চলে গেছে। বললাম, ভাই জেনারেটর নাই অথবা কি বলে আইপিএস নাই? উনি বলেন, ভাই নাই তো, ব্যবস্থা নাই। উনি অবসরে যাবেন, ওনার নির্দিষ্ট একটা বাড়িও নাই। আছে ভালো মানুষও আছে, আবার এমন ব্যক্তিও আছে রসুলকে নিয়ে বাজে কথা বলে। আছে না নাই বলেন তো? আছে, রসুলকে নিয়ে একটা বাজে কথা আমাদের কানে এসেছে ইদানিং। আমরা 2-3 দিন আগে মনে হয় এমন জাতীয় কে যেন একটা মন্তব্য করে ফেলেছে। সে বলেছে যে, সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই ছিল, অনেক কথাই ছিল, সময় তো কম। আমি মানে ঘড়ির দিকে তাকাতে গিয়ে আমি অসহায় হয়ে পড়ছি, মানে আলোচনা কেবল মানে মনে হচ্ছে যে আরো কিছু কথা বলতে পারলে ভালো হতো। তো আমরা সেই শিক্ষার দিকে আমরা কি এগিয়ে আসবো না ইনশাআল্লাহ? এটার জন্য কোনো ইউনিভার্সিটি লাগবে না, এটার জন্য কোনো কলেজে লাগবো না, এটার জন্য নির্দিষ্ট কোনো ইনস্টিটিউটের দরকার নাই। আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা নয় অসংখ্য রাস্তা বের করে দিই। এটা কার কথা? তাহলে আল্লাহর পথে আমরা যদি যেতে চাই, আমাকে সাহায্যের হস্ত প্রসার করবেন তিনি। আমার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান মর্যাদাও দিয়েছেন, শিক্ষার আলোকে দিয়েছেন। যে ব্যক্তি মুত্তাকি সেই তো আল্লাহর একমাত্র পছন্দের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ আল্লাহর দৃষ্টিতে আমার আল্লাহ তাআলা সেই বান্দাকে সবচেয়ে বেশি দাম দিয়েছেন যে বান্দা মুত্তাকী। মুত্তাকী হওয়ার জন্য জ্ঞান শর্ত, এলেম শর্ত, অর্থাৎ একজন মূর্খ ব্যক্তির দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সম্মান পেতে হলে শিক্ষার দরকার আছে না নাই? আমি আল্লাহকে ভয় করব কখন? আমি আল্লাহকে চিনব যখন, আমি আল্লাহর হুকুম মানব কখন, আমি আল্লাহর হুকুম জানব যখন। না জানলে না বুঝলে আমি আল্লাহর হুকুম মানব কেমনে, আল্লাহকে ভয় করব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب সূরা জুমার আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং ইত্তেবা করবে আল্লাহর কথাগুলো, ওই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই হলো আল্লাহর অত্যন্ত পছন্দের বান্দা, এরাই হচ্ছে উলুল আলবাব, এরাই হলো বিবেকবান। জোরে বলি সুবহানাল্লাহ। শুনতে হলে, জ্ঞান অর্জন করতে হলে, জ্ঞান অর্জন করতে গেলে শোনার দরকার আছে না নাই? শুনতে হবে। ফায়াত্তাবিউন এবং তার অনুসরণ করতে হবে। এই যে আমরা এখানে বসে আছি, খুতবা শুনতেছি, কথাগুলো শুনতেছি, এটাও কিন্তু একটা শিক্ষার চর্চার জায়গা। কিন্তু এই শিক্ষার চর্চার জায়গা 4.5 লক্ষ মসজিদ থেকে যদি আজকে যদি প্রকৃত হক কথা প্রত্যেক শুক্রবারে যদি ইমামরা যদি বলতেন, খতিবরা যদি বলতেন, হক কথাগুলো যদি প্রত্যেকটা মেম্বার থেকে যদি প্রচার হতো, এটা একটা বিশাল প্রচারের জায়গা। কিন্তু কিন্তু অনেক ইমাম আছেন যারা হককে আড়াল করে কথা বলে। আসতে বলবেন না, আসে না নাই? যারা মাজারকে সেজদার কথা বলে, আছে এরকম আসে না নাই বলেন? শিরকের কথা বলেন, বিদাতের কথা বলেন,
বেহুদা কথা বলেন, অথচ এই মেম্বার, এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত ইসলামের এত গুরুত্বপূর্ণ জায়গা এটা, যে জায়গায় দাঁড়িয়ে কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4.5 লক্ষ মসজিদ, এত বড় জায়গা ইসলাম প্রচারের, রসুল মসজিদ থেকে সব কিছু চালিয়েছেন, কিন্তু সেই মসজিদকে একটা মহল তারা বানাতে চায়, মানে জাস্ট গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের যেরকম ধর্মের জায়গা, যেরকম কি বলে প্যাগোডা আছে, মন্দির আছে, চার্চ আছে, জাস্ট মসজিদটাকে তারা এরকম করে বানায় রাখতে চায় এক শ্রেণীর মুসলমানরা। কিন্তু ইসলাম মসজিদকে এত গুরুত্ব দিয়েছে, মসজিদ হবে সমস্ত দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে মূল মার্কাজ হবে মসজিদ, মসজিদ থেকে সকল কিছুর প্রচার প্রসার হবে। কিন্তু আমার বুকটা ফেটে যায় মাঝে মাঝে, সফরে যাই ফারুক ভাই, মাঝে মাঝে সফরে যাই, বিভিন্ন জায়গায় যাই, দেখা যায় মসজিদটা খোলা থাকে মাত্র 15 থেকে 20 মিনিট, আজান হলো, তালাটা খুললো, মসজিদে মুয়াজ্জিন আজান দিল, নামাজ শেষ, তালা মারে থিয়ে চলে গেছে। এখন আধা ঘন্টা পরে এসে যে নামাজ পড়বেন, এই নামাজের জায়গাটাও রাখে না, এরকম মসজিদ বাংলাদেশে নেই, আছে নাকি? আবার আমি আবার উল্টা পাল্টা বলতেছি কিনা, এখানে এরকম জায়গা আছে তো নাকি নামাজের, নামাজ খোলা থাকে তো নাকি, খোলা থাকে না, তাহলে তো এটা কেমন হলো? আচ্ছা আচ্ছা, নামাজের পরে যেন, হ্যাঁ আমি বলি, এটা কেন একটু বলিয়ে ফেললাম, এখানেও মনে হয় এরকম আছে মনে হয়, কারণ একটা পথি একজন মুসাফিরও হতে পারে, তার নামাজের সময় হয়ে গেছে, তার নামাজের জায়গা তো মসজিদ, তো একটা জায়গা অবশ্যই খোলা রাখা উচিত। আপনারা যারা মক্কায় গেছেন, যারা মদিনায় গেছেন, সেখানে দেখবেন 24 ঘন্টা মূল মসজিদ কিন্তু তালা মারা থাকে, মূল জায়গা, মূল যে দরজাটা এটা তালা মারা থাকে, কিন্তু বারান্দা অথবা বাহির সাইড একটা জায়গা তারা 24 ঘন্টা খোলা রাখে। কেন? অবশ্যই নামাজ কি শুধু 5 অক্ত না 24 ঘন্টা পড়ার অনুমতি আছে বলেন? শুধু 3টা টাইম সারা, সূর্যোদয় ঠিক দ্বিপ্রহর আর সূর্যাস্ত ছাড়া 24 ঘন্টা সেজদার হুকুম ইসলামে আছে না নাই? তাহলে এটা এই এই জায়গার নাম কি বলে? মসজিদ মানে কি? সেজদার জায়গা কি? 2 ঘন্টা, কয় ঘন্টা বলেন, কয় ঘন্টা বলেন? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাই যেন 2-1 জন হলো, 4-5 জন হলো, যেন একটা সেজদার সুযোগ পায়, এমন একটা অ্যাকোমোডেশন, এমন একটা জায়গা, স্পেস প্রত্যেকটা মসজিদে রাখা উচিত আমি এটা মনে করি। কে ফারুক ভাই, এই কথাটা প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া সরে যাবে। এই 4.5 লক্ষ মসজিদের প্রত্যেকটা কমিটি যদি এটা যদি মাথায় নেন যে মসজিদ সেজদারের জায়গা শুধু 2 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টার জন্য। অতএব মূল মসজিদের জায়গা হয়তো ঠিক আছে তালা মারা থাকলো, কিন্তু বারান্দা অথবা সাইডে যেন একটি স্পেস সবার জন্য খোলা থাকে, সেজদার জন্য সেখানে উজুর যেন ব্যবস্থা থাকে। এখন কিছু বিপরীত কোথাও থাকে, আমার দেশে এমন মুসল্লিও আছে ফ্যানটা চুরি করে নিয়ে যায়, নিজের মনে নিয়ে যায় ফ্যান চুরি করে, এসি কম্প্রেসার চুরি করে নিয়ে যায়, এত বড় এসি তার কম্প্রেসার চুরি করে নিয়ে চলে যায়, এরকম কিছু বুজুর্গ আমার দেশে আছে না নেই বলে আছে, কিন্তু এটা মাথায় রাখবো আমরা, সমস্যা নেই। কিন্তু এরপরেও আমাদের এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করব, মসজিদ শুধু 2 ঘন্টার জন্য নয়, মসজিদ হলো কয় ঘন্টার জন্য? 24 ঘন্টার জন্য। সেজদা আল্লাহ তাআলা শুধু 5 অক্ত দিতে বলেন নাই, 5 অক্তের বাইরেও সেজদা দেওয়ার সুযোগ আছে না নাই? এই কথাটা আমি আজকে আমার কল্পনাই ছিল না বলে ফেললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়টা বোঝার তাওফিক দান করে, মসজিদ যেন আবাদযোগ্য হয়, মসজিদ যেন শুধুমাত্র ওই 2 ঘন্টার জন্য যেন না হয়, মসজিদ যেন শিক্ষার জায়গা হয়, মসজিদ যেন বোঝার জায়গা হয়। আমার নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের গবেষণা করেছেন, কোরআনের বয়ান করেছেন, তিনি কথাগুলো বলেছেন, লেকচারগুলো দিয়েছেন, সব মসজিদের ভিতর থেকে দিয়েছেন। অতএব মসজিদ যেন হয় সকল জ্ঞান বিজ্ঞানের মূল মার্কাজ, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের ঈমানকে টিকে রাখার জন্য কিসের বিকল্প নেই বলেন তো? বলেন কি, কিসের বিকল্প নেই? শিক্ষা। কিসের শিক্ষা? দ্বীনি শিক্ষা। দ্বীন পাবো কোথায় বলেন? দ্বীন পাবো কোথায়? ইসলাম পাবো কোথায়? কোরআনে পাবো। এটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। আমরা এমন এক বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, এমন এক ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সন্তান কি শিখবে, আমাদের সন্তান কি বুঝবে? এখন মা আগে কানা হয় না সন্তান আগে কানা হয় বলেন তো?
মানে মার চোখে চশমা লাগে না সন্তানের চোখে চশমা লাগে? কারণ কি বলে? এই ডিভাইস মোবাইল কি আসক্তি! দু বছর না, এক বছর না, তিন বছর না, গেমস দেবে ও খাবে, গেমস দেবে না খাবে না, এই আসক্তি। তাহলে আপনার সন্তান কি শিখতেছে, আপনি কি করতেছেন, আপনার থেকে কি বুঝাচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তাকে প্রশ্নের জবাব দিতে হবে। কার সামনে? আল্লাহর সামনে। স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করবে, স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করবে, সন্তান বাবার সন্তানের দায়িত্ব পালন করবে, সন্তান বড় হয়ে বাবার দায়িত্ব পালন করবে, বাবার হক আদায় করবে। সব জায়গায় ইমাম মুসল্লির হক আদায় করবে, মুসল্লি ইমামের হক আদায় করবে, কর্মচারী কর্মকর্তার হক আদায় করবে, কর্মকর্তা কর্মচারীর হক আদায় করবে। প্রত্যেকটা জায়গায় দায়িত্ব আছে না? নেই, আছে। এবং প্রত্যেক দায়িত্ব সম্পর্কে একদিন প্রশ্ন করবেন কে? আল্লাহ। সাইয়েদনা আলী ছোটখাটো মানুষ কি? ছোটখাটো মানুষ, অনেক বড় ব্যক্তি, বিশাল ব্যক্তি, জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে পেয়েছেন এমন একজন ব্যক্তি, এত দামি একজন ব্যক্তি। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে খেলাফতের একটা ফায়সালা নিয়ে, রাষ্ট্রের একটা ফায়সালা নিয়ে চরম সংকটে পড়ে গেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ছাড়া হচ্ছে না, আলী ছিলেন মানে খুব চিকন বুদ্ধির অধিকারী, মানে কোনো সমাধান করতে গেলে কেউ যখন পারে না তখন কারে লাগে? আলীর লাগে। খুব মেধাবী ছিল, এমনকি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়িয়েও মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন, মানে তার প্রত্যুৎপন্ন মতিত্ব যেটা, উপস্থিত যে প্রজ্ঞা, আল্লাহ তাআলা যাকে চান তাকে এই এই জাতীয় প্রজ্ঞা দেন, এই জাতীয় জ্ঞান আল্লাহ তাআলা স্পেশালি দান করেন, আল্লাহু আকবার বলেন, এটা সবাইকে দেন না। খুবই মেধাবী ছিলেন। আমার রসুল একদিন বসে আছেন, সবাইকে নিয়ে খেজুর খাচ্ছেন, খেজুর খেতে খেতে হঠাৎ করে আমার নবীজি একটু মজা করে খেজুর খাচ্ছেন, খেজুর খাচ্ছেন রসুল, আর আঠি বিচিগুলো জামে আলীর সামনে রেখে দিচ্ছেন বারবার। খাওয়া শেষ, আমার রসুল বলেন সাহাবীর আমরা সবাই খেজুর খাইলাম, আলীও খেজুর খাইলাম। দেখো না, সব বেশি তো আলীর সামনে দেখতেছি, বেশি আলী আমাদের মধ্যে বেশি খেজুর খাইছে। সাইয়েদনা আলী বলেন ঠিক আছে, রসুল যে কথা বলেছেন আমার বিরুদ্ধ, আমার ব্যাপারে যে অভিযোগটা দিয়েছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানানসই, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালি, আমি হলাম দিগ্বিজয়ী বীর, যুদ্ধে যাওয়ার জন্য আমার খাদ্যের প্রয়োজন, শক্তির প্রয়োজন। কিন্তু আমরা সবাই খেজুর খাইছি হলো বিসি ছাড়া, আটি ছাড়া। রসুল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন বিসি সহ আটি সহ, তার প্রমাণ হলো তার সামনে একটা আসবি একটা বিচিও নাই। বিশ্বনবীর সামনে কিন্তু আলী রাদিয়াল্লাহু এই প্রজ্ঞার পরিচয় দিলেন, এত বড় মেধাবী তিনি ছিলেন সব বিষয়ে। চার খলিফার সময় বেশি মুসলমানদের মধ্যে কিছু বুঝের কম বেশি হয়েছে, এমনকি মুখোমুখি যুদ্ধ হয়েছে, সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছে চার নম্বর খলিফার আমলে, সাইয়েদনা আলীর সময়। প্রথম খলিফার সময় এত সংকট হয়নি, দ্বিতীয় খলিফার সময় এত সংকট হয়নি, তৃতীয় খলিফার সময় এত সংকট হয়নি, চতুর্থ খলিফার সময় সিফিন সহ উষ্ট্রীর যুদ্ধ সহ অনেক যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে, সাইয়েদনা আম্মার পর্যন্ত শহীদ হয়েছেন। সাইয়েদনা আলীকে প্রশ্ন করা হলো, আলী সবার সময় এত প্যাঁচ লাগলো না, আপনার খেলাফতের সময় এত প্যাঁচ লাগলো কেন? তিনি বললেন দেখো, প্রথম খলিফার সময় আমি আলী পাশে ছিলাম, দ্বিতীয় খলিফার ওমরের সময় আমি আলী পাশে ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি ছিলাম, কিন্তু আমি আলী যখন ক্ষমতায় আসছে আমার পাশে আরেকটা আলী নাই, এই জন্য গণ্ডগোল হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এত বড় মেধাবী তিনি ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ক্রাইসিসে পড়েছেন, আলী নাই, তিনি বললেন আমার আলী কোথায়? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি দিন মজুরির কাজ করতে নিয়ে তিনি একজনের অধীনে কাজ করছিলেন, সেই সময় তাকে বলা হলো আলী আপনাকে জরুরি তলব করেছেন খলিফাতুল মুসলিমিন, তিনি বললেন না আমি এখন যেতে পারবো না, কারণ আমি একজন অধীনে আমি এখন চাকরি করছি, আমার এতক্ষণ পর্যন্ত ডিউটি আছে, এই ডিউটিকে বাদ দিয়ে যদি আমি তার কথা শুনতে যাই আমার দায়িত্বের হক নষ্ট হয়ে যাবে, আমি এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। এত বড় একজন মহান ব্যক্তি, তার দায়িত্ব সম্পর্কে কতটুকু সচেতন ছিলেন
শিক্ষক তার ছাত্রের হক আদায় করবেন, ছাত্র তার শিক্ষকের হক আদায় করবেন। অনেক শিক্ষক আছেন মাসের পর মাস ক্লাস করেন না কিন্তু বেতন ঠিকই নেন, আছে কি না শিক্ষক? কিন্তু এই জন্য আমরা হকের ব্যাপারে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো সব কিছু আসবে কখন? যখন আমি শিক্ষা অর্জন করতে পারবো। দিনে শিক্ষার কোনো বিকল্প নেই, আসুন আমরা শিক্ষার দিকে ঝুঁকে পড়ি। সেই শিক্ষা যে শিক্ষার মধ্য দিয়ে আমি সবার আগে পরিচয় পাবো কার, আর নাম্বার দুই পরিচয় পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই পরিচয়টা আমরা আগে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জামাতের সাথে পড়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমি আর কথা বাড়তে বাড়াতে চাচ্ছি না, কথা শেষের দিকে শেষের